কোভ্যাক্সিনের দ্বিতীয় ডোজের ভ্যাকসিন নিতে এসে হয়রানির অভিযোগ। মোবাইল মেসেজ আসার পর সময় মতো ভ্যাকসিন মিলছে না বলে অভিযোগ করেন দ্বিতীয় ডোজের ভ্যাকসিন নিতে আসা সাধারণ মানুষ। ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে সপ্তাহে প্রতি বৃহস্পতিবার কোভ্যাক্সিনের দ্বিতীয় ডোজে দেওয়ার প্রক্রিয়া চলে। এদিন সকাল থেকেই প্রচুর মানুষ ভ্যাকসিন নেওয়ার জন্য লাইনে দাঁড়ায়, কিন্তু স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে নোটিশ টাঙিয়ে জানিয়ে দেওয়া হয় কোভ্যাক্সিনের যোগান কম থাকায় এদিন ভ্যাকসিন দেওয়া হবে না, ভ্যাকসিন আসলে সবাইকেই ভ্যাকসিন দেওয়া হবে। নোটিশ দেখে ভ্যাকসিন নিতে আসা সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ দেখা দেয়। ভ্যাকসিন নিতে আসা সাধারণ মানুষের অভিযোগ, দ্বিতীয় ডোজ দেওয়ার সময়সীমা পার হয়ে যাচ্ছে, এরপর ভ্যাকসিন দিতে না পারলে আমাদের কিছু হলে তার দায় কে নেবে, দু সপ্তাহ ধরে ভ্যাকসিনের জন্য ঘুরে যেতে হচ্ছে। উল্লেখ্য, গত সপ্তাহে দ্বিতীয় ডোজের ভ্যাকসিন টোকেন লাইনে দাঁড়িয়ে না পাওয়ায় অভিযোগ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। দীর্ঘক্ষণ অবরোধ চলার পর পুলিশ এসে অবরোধ তুলে নেয়। পরবর্তীতে সকলের নাম লিখে রাখা হয়, তাদের জানানো হয় ভ্যাকসিন আসলে আগে যাদের নাম লিখে রাখা হয়েছে তাদের প্রাধান্য দেওয়া হবে। ভ্যাকসিন নিতে আসা সাধারণ জনগণ ওখানে কি বলছে শুনে নেব। কেন দেওয়া হলো না, কি বললো? ওরা বললো নেই, কি কথা বললো, নাম লিখে রাখলো। কতদিন ধরে ঘুরছেন? আমি দুই সপ্তাহ থেকে ঘুরছি। মানে এইভাবে ভ্যাকসিনের জন্য ঘুরছেন, মানে এইভাবে ভ্যাকসিন পাচ্ছেন না, কি বলবেন? এতে যদি আমাদের কোনো কিছু মানে ভ্যাকসিন দেওয়ার পর যদি ডেট ওভার হয়ে গেছে, সেই অনুযায়ী কোনো কিছু তো আমাদের ক্ষতি হয়, সেই দায়টা কে নেবে? স্বাস্থ্য দপ্তর কি এটা নেবে? ভ্যাকসিনের মেসেজ আসার পরও ভ্যাকসিন পাচ্ছেন না? মানে আগের সপ্তাহে এসেছিলেন? হ্যাঁ, এসেছিলাম। এখন কী করলেন? এখন কী করবো? এইভাবে আমাদের যাতে চলতে আসতে হবে, দুবার করে আসতে হবে, আবার আসতে হবে, কবে এখন আমাদের দেয় না দেয়। তো আজকে কি নাম লিখে রাখলো? আবার নাম লিখে রাখলো। কী বললো? নাম লিখে রাখলো তোমাদের ফোন করে দেওয়া হবে। কী নাম আপনার? আমার নাম নিপেন বর্মণ।